السلام عليكم ورحمة الله. আজকে আমি এমন একটা দোয়ার কথা বলবো, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকালে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকালে তিনবার পড়ে তাহলে সারা দিন তাকে কোনো বস্তু কোনো ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় তিনবার পড়ে সারা রাত তাকে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না, আকস্মিক কোনো বিপদ তাহাকে পাবে না, বিপদে পড়বে না, হঠাৎ কোনো সে বিপদে পড়বে না। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. স্ক্রিনের মধ্যে দোয়াটি দিয়ে দিব, আপনারা যারা পারেন শিখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।